ছাত্রলীগের সম্মেলন নিয়ে আমাদের মাঝে আছেন দুইজন সাবেক ছাত্রনেতা আছেন ইয়াসিল আরফাত সৈকত যুগ্ম সাধারণ সম্পাদক রাজশাহী জেলা যুবলীগ আছেন ওমর ফারুক ফারদিন সাবেক সাধারণ সম্পাদক রাজশাহী জেলা ছাত্রলীগ তাদেরকে স্বাগত জানাচ্ছে বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী এবং পুরাতন সংগঠন ঐতিহ্যবাহী সংগঠন ছাত্রলীগের সম্মেলন ঘিরে বিভিন্ন জেলা শহরগুলোতে এবং উপজেলা শহরগুলোতে তাদের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে ধারাবাহিকতায় আগামী এগারোই ফেব্রুয়ারি রাজশাহী জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হতো হতে যাচ্ছে সেই সম্মেলন নিয়ে আসলে কী ধরনের প্রস্তুতির ভিতরে ছাত্রলীগ আছে সাবেক ছাত্রনেতাদের প্রত্যাশার জায়গায় ছাত্রলীগের মূল পদে আসলে কাদেরকে দেখতে চান যারা আগামী দিনে জেলা ছাত্রলীগের হাল ধরবে প্রথমে কথা বলার জন্য অনুরোধ জানাবো আসলে সৈকত ধন্যবাদ আসলাম ভাই ধন্যবাদ ধন্যবাদ টিভির সকল কলকর্ষকে এবং স্বাগতম জানাই আজকের অনুষ্ঠানের সকল দর্শককে স্বাগতম জানাই আমার ছোটো ভাই ওমর ফারুক ফারদিন সাবেক ছাত্র নেতা স্নেহের খুব ছোট ভাই আসলে বাংলাদেশ যখন নামটা বলি বাংলাদেশের যখন লাল সবুজ পতাকাটা দেখি তখন আসলে একবার চোখ বন্ধ করলেই বাংলাদেশ ছাত্রলীগকে দেখি যে যেরকম উনিশশো বিশ সালে যেরকম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে হয়তো ভাই বাংলাদেশটা আমরা পেতাম না অনুরূপভাবেই উনিশশো আটচল্লিশ সালে চৌঠা জানুয়ারি যদি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা না হতো তাহলে এই বাংলাদেশের ভাষা আন্দোলন শিক্ষা আন্দোলন বা এই স্বাধীনতা আন্দোলনের স্বাধীনতা হতো কিনা এটা একটা প্রশ্নের সম্মুখীন আছে যে দেখা যায় তা আজকে যখন আমি একজন মানুষ বাঙালি মানুষ বা আমি একজন সাধারণ মানুষ বা বাংলাদেশি মানুষ তখন অবশ্যই এই সংগঠনটির প্রতি আমরা সবাই ঋণী এবং কৃতজ্ঞতা মনে করি যে তাদের ত্যাগ তিতিক্ষার ফলবে আসলাম ভাই যে প্রশ্নটা করছে যে আসন্ন জাতীয় জেলা সম্মেলনকে কেন্দ্র করে সামনে বাংলাদেশ ছাত্রলীগের জেলা সম্মেলনগুলো হবে এটা হচ্ছে নিয়মতান্ত্রিক গঠনতান্ত্রিক প্রক্রিয়া গঠনতন্ত্রের একটা প্রক্রিয়া যে বার্ষিক সম্মেলন হবে অনুরূপভাবে আগামী আপনারা জেনে থাকবেন যে আমাদের বাংলাদেশ ছাত্রলীগ উনত্রিশতম জাতীয় সম্মেলনের একটা তারিখ ঘোষণা করে হয়েছে আগামী একত্রিশে মার্চ সে উপলক্ষ রেখে আমি যতটুকু গত দুই দিন আগে খবর নিয়েছি বাংলাদেশ ছাত্রলীগের যে ইউনিটগুলো আছে জেলা ইউনিট এবং বিশ্ববিদ্যালয় ইউনিট তাদের দুই তৃতীয়াংশ সম্মেলন ইতিমধ্যে শেষ করেছে আর কিছু বাকি আছে আগামী দুই মাসের মধ্যে ইনশাল্লাহ তারা শেষ করে ফেলবে তারই প্রেক্ষাপটে রাষ্ট্রের জেলা ছাত্রলীগের সম্মেলনের ডেট আছে আগামী এগারোই ফেব্রুয়ারি এখন এই ঐতিহ্যবাহী সংগঠন এবং মেধাবী সংগঠন এই সংগঠনের হাত দিয়ে যেরকম জাতি আজকে উজ্জ্বল ভবিষ্যতের মুখ দেখে এই জাতি যেরকম আজকে স্বাধীন দেশ পেয়েছে ভাষা পেয়েছে আগামী দিন পথ চলার যে উন্নত বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ এবং সোনালী বাংলাদেশ যে অগ্রগতির বাংলাদেশ আগামী বাংলাদেশ বিশ্বের বিশ্বের কাছে যে উঁচু মাথা উঁচু করে দাঁড়াবে যে বাংলাদেশটা সে বাংলাদেশটা দাঁড়াবে আমার বিশ্বাস এই আগামীতে যে ছাত্রলীগের নেতাকর্মী হবে মেধাবী ছাত্র নেতাকর্মী আসবে তাদের হাত ধরেই তাদের গঠনমূলক চিন্তা তাদের ত্যাগ কারণে বাংলাদেশ বাংলাদেশ যেটা বললেন যে প্রত্যাশার কথা বললেন যে আসলে সরকার যে ধরনের উন্নয়নমূলক কর্মগুলো করেছে তার ধারাবাহিকতার প্রতিফলন ঘটবে রাজশাহী জেলা ছাত্রলীগের যে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং তার মধ্য দিয়ে যেই ছাত্রনেতারা আসলে নেতৃত্বে জায়গায় আসবে বাংলাদেশ ছাত্রলীগের রাজশাহী জেলা শাখাকে এগিয়ে নেবে দীর্ঘ সময় আপনিও ছাত্রলীগের সাধারণ সম্পর্কে দায়িত্ব পালন করেছেন অমর ফারুক ফার্দিন এবং যে কমিটি আছে তারা মোটামুটি পরিচ্ছন্ন ছাত্রনেতা এবং মেধাবী ছাত্রনেতা হিসেবে পরিচিত তারা আসলে কী ধরনের কার্যক্রম চালালেন যে বিগত সময়টাতে তার দায়িত্ব পালন করেছিলেন সাবেক ছাত্রনেতা হিসাবে তাদের দায়িত্বে কতটুকু আপনাকে মানে আত্মতুষ্টি বা তা আপনাকে একটা সন্তোষজনক জায়গায় দিয়ে রেখেছে যে তারা ঠিকমতো আপনারা যে দায়িত্বটা ছেড়ে গিয়েছেন বা যে কাজগুলো করতে চেয়েছেন তারা সেই কাজগুলো কতটুকু করতে পারলো ধন্যবাদ আসলাম ভাই এবং যারা আজকে আমাদের দেখছেন বরন্দ টিভিতে আপনারা জানেন উত্তরবঙ্গের প্রথম অনলাইন টিভি এবং আজকে আমার সাথে উপস্থিত আছেন এখানে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সংসদের সদস্য ইয়াসির আহবাদ সৈকত ভাই হ্যাঁ আপনি একটি কথা বললেন যে ছাত্রলীগের যখন একটা সম্মেলন হয় এবং নেতা নির্বাচন করা হয় যারা নেতা নির্বাচনের দায়িত্বে থাকেন তারা অবশ্যই একজন পরিচ্ছন্ন পরিশ্রমী এবং মেধাবী ছাত্র নেতাকেই নেতৃত্বে নিয়ে আসেন আমরা বিগত সময় দেখেছি যে রাশে রাজশাহী জেলার যে ছাত্র লীগের সম্মেলন হয়েছে এবং যেই সকল নেতা নির্বাচিত হয়েছে আমরা সকলকেই দেখেছি তারা নিজ নিজ শিক্ষাক্ষেত্রে মেধাবী ছিলেন এবং সাংগঠনিক ছিলেন এবং তারা তাদের দায়িত্ব সুন্দরভাবে নেতা হওয়ার পর পালন করেছেন এবং বিগত সম্মেলনে যে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে আগের দিনে যারা বর্তমানে ছাত্রলীগের ক্ষেত্রে তারা বয়স যেন ছাত্ররা আসলে ছাত্রলীগের নেতৃত্বে থাকে তা বয়সীমা বেঁধে দিয়েছে উনত্রিশ বছর কিন্তু আগে একটা জিনিস দেখা যেত ছাত্রলীগের রাজনীতি যে দীর্ঘ সময় ধরে আসলে নেতৃত্বের সুযোগটা পাচ্ছেন যিনি সাধারণ সম্পাদক হয়েছেন তিনি ছাত্রলীগের সভাপতি হয়েছেন এবং আরেকটা আম তিন টাম থাকার এক ধরনের প্রবণতা ছিল আজকের দিনে ছাত্র নেতারা একের বেশি দুই টাম থাকতে পারেন না কি কারণে এখানে খুব বেশি যোগ্যতা সম্পন্নদের ভিড়ে আসলে জায়গা ছেড়ে দিতে হচ্ছে না এ ধরনের ট্রেডিশন আসলে গ্রো করা হয়নি যে একটা ছাত্রনেতাকে দীর্ঘ সময় রাজনীতি করার মধ্য দিয়ে তারা একটু আরও বেশি কিছু দেখ যাদের দর যদি তারা দর মন মানসিকতা সেই ধরনের কাজের তারা ধারাবাহিকতা ধরে রাখতে পারে আপনি যখন সাধারণ সম্প্রদায়ের দায়িত্ব পালন করেছিলেন সেই সময় আপনার বয়সীমাও উনত্রিশ ছিল যখন সম্মেলনটা আসে এবং আপনি পরিচ্ছন্ন ছাত্রনেতা হিসেবে হিসাবে এক ধরনের ইমেজ সর্বমহলে এক ধরনের আপনার ভালো ইমেজ ছিল সে সময় আপনাকে পরবর্তী সম্মেলন আমরা দেখতে পাইনি এ ধরনের ট্রেডিশন কি কারণে ছাত্র দলের ছাত্রলীগের রাজনীতির ক্ষেত্রে সম্মেলনের ক্ষেত্রে দেখা যাচ্ছে দেখুন যে বাংলাদেশ ছাত্রলীগ দক্ষিণ এশিয়ার একটি বৃহৎ ছাত্র সংগঠন এই সংগঠনে একাধিক নেতৃত্বে আসার মতো নেতা আছে এরপরেও যারা যোগ্য তাদেরকে নেতৃত্বে নিয়ে আসা হয় আমার মনে হয় যে আজকে দেশ অনেকে গিয়েছে সংগঠন অনেকে গিয়েছে নেতৃত্বের জায়গায় অনেক প্রতিযোগিতা এসেছে তো আজকে বয়সের বিষয়টা বললেন যে আমরা দেখবেন যে ছাত্রদলের যে কমিটিগুলো হয় এগুলোতে দেখা যায় যে তারা তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ বছরের যারা অছাত্র বিবাহিত এদেরকে ছাত্রলীগের নেতৃত্বে নিয়ে আসা হয় কিন্তু একমাত্র বাংলাদেশে একটি ছাত্র সংগঠন যেখানে ছাত্রদেরকেই তাদের মূল নেতৃত্বে নিয়ে আসা হয় এমনই আমাদের যে ছাত্র জেলা ছাত্রলীগের যে নেতৃত্ব নির্বাচন করা হয় এবং এই নেতৃত্ব যোগ্য পরিচ্ছন্ন এবং মেধাবী ছাত্রদের হাতেই তুলে দেওয়া হয় এর জন্যই আমাদের ফদিন বা জেলা ছাত্রলীগের আসলে ঐতিহ্যের কথা বলেন যে সেই জায়গা আসলে যারা নেতৃত্বে যায় আসেন ছিলেন তারা প্রত্যেকে মেধাবী এবং তার স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত আগের দিনে বর্তমানে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যার শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছেন মামুন ভাই তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন জেলা ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন আমাদের ওমর ফারুক খাদিন ভাই আছেন আরেকজন খুব স্নেহভাজন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন সবচেয়ে ইয়াং বয়সে তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এই একটা সুন্দর একটা ট্রেডিশন আছে ছাত্রলীগের জেলা শাখার রাজনীতির ক্ষেত্রে বাজার পদে আসেন আপনি কেন্দ্রীয় রাজনীতিতে দীর্ঘ সময় এই উত্তরবঙ্গের ক্ষেত্রে আপনি বর্তমান ক্ষমতাসীন সময়ে ছাত্রলীগের কেন্দ্রের জায়গায় আপনি পোস্ট হোল্ড করেছেন এবং এই জায়গাটা আসলে ছাত্রলীগ কেন্দ্র পর্যায়ে কতটুকু মূল্যায়ন করে জেলা ছাত্রলীগের একটা সুন্দর ফ্লেভার তারা ধরে রাখছে এই বিষয়টা জেলা কেন্দ্রীয় ছাত্রলীগের মূল্যায়ন কেমন ছিল আসলে রাজশাহী হচ্ছে শিক্ষানগরী আসলাম ভাই শিক্ষানগরী শান্তির শহর আর এই শান্তির শহরের যে শিক্ষা নগরীর সঙ্গে আমি মনে করি এর পিছনে ছাত্রলীগের একটা বড় অবদান আছে যে সুশৃঙ্খল সুন্দর ছাত্রলীগ আমার রাজশাহী জেলা ছাত্রলীগ যাদের দেখবেন যে বিগত সময়ে নিজেদের মধ্যে তো না সাথেও কখনো একজনের জন্য একটা সংঘর্ষের জন্য লিপ্ত হয়নি তাদের সাথে সবার সাথে বন্ধু সুলভ আচরণ করে সাধারণ ছাত্র ছাত্রীদের মধ্যে নিজেদের গ্রহণযোগ্যতা তৈরি করে এই সংগঠনকে তারা এগিয়ে নিয়ে গেছে এবং তারা তো সংগঠনকে এগিয়ে নিয়ে গেছে এবং সাবেক যারা দেখবেন আরও যদি পিছনে যান তা আরও সব ভালো সাবেক নেতারা ভালো জায়গায় আছে আর যেটা আপনি আমার ছোট ভাই ফারদিনকে একটা কথা বলছেন যে একবার যারা আসে তাদের পরবর্তী সুযোগ থাকে না কেন আসলে দেখবেন যে এখন দেখা যাচ্ছে না আগে ট্রেডিশনটা ছিল এখন এই বাইরে আসা হয়েছে আপনি যদি আজ থেকে কিছুদিন পূর্বেও যান শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো ছিল সেশন জট আমি অনার্স থেকে ভর্তি হতাম অনার্স শেষ হবে কবে বা মাস্টার শেষের কম্পেস থেকে বের হব কবে আমার কর্মক্ষেত্রে যাবো কবে এরকম একটা ঠিকানা ছিল না দেখেন আজকে আমাদের গভর্নমেন্টের কল্যাণে আজকে টোটাল সেশন জট দেশ থেকে জাদুঘরে পাঠানোর মতো অবস্থা বা জাদুঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে একটা রেগুলার ছাত্র যখন চার এই চার পাঁচ বছর ক্যাম্পাসে থাকে যে অনার্স লেভেল থেকে ইন্টারমিডিয়েট অনার্স লেভেল থেকে একটা রেগুলার ছাত্রের মধ্যে সংগঠনটা সে ততদিন সে ক্যাম্পাসে থাকবে সে ততদিন এই ছাত্র সংগঠনটা করবে ক্যাম্পাস থেকে সে বিদায় নিয়ে যাবে তার নিজস্ব ক্যারিয়ার গড়বে সে ছাত্র রাজনীতি থেকে যে শিখে গেলো তার নিজস্ব যে জায়গাতে যে সে অ্যাপ্লাই করবে এবং পরবর্তী যে রেগুলার ছাত্র থাকবে তারাতেই সে সংগঠনটা দিয়ে যাবে যে কারণে আমি মনে করি যে আজকে তাদের নিজেদের কারণেও দুইবার থাকা কোনো কারণ নাই বা পরবর্তীতে থাকার কারণ নাই যে বয়সের ভার তো আছেই যে একটা কন্ডিশন আছে যে টোয়েন্টি ক্রস করলে যেরকম যেটা বললেন যে স্বাভাবিকভাবেই তাদের সময় যখন পরে বয়স সীমা শেষ হয়ে যাচ্ছে তারা একটা তো যুব লীগ আছে অন্যান্য স্বেচ্ছাসেবক লীগ আছে আওয়ামী লীগ আছে তারা যেতে পারে তারপরও যাদের ছাত্রত্ব থাকছে যাদের ক্যালিবার আছে এবং পরিচ্ছন্ন রাজনীতি করেছেন এবং ছাত্রলীগের রাজনীতির ক্ষেত্রে তার পদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সফলতা দেখিয়েছেন তাদেরকে আসলে কি কারণে অনাগ্রহী করা হচ্ছে দেখেন আজকে একজন ছাত্র আছে মাস্টার্সের তার মাস্টার্স ফাইনাল পরীক্ষার সামনে আজ থেকে দুই মাস পরে যদি সে কাউন্সিলের নেতা হলো দুই মাস পরে মাস্টার্স পরীক্ষা দিয়ে দুই মাস পরে কিন্তু সে আর ছাত্র থাকবে না তাকে বাস্তব জীবনে কর্মজীবনে যেতে হবে নাহলে পরবর্তী কোনো পলিটিক্স জীবনে যেতে হবে তো সেক্ষেত্রে এই তাকে সংগঠনের দায়িত্ব দিয়ে সাধারণ ছাত্রদের ছাত্রদের মধ্যে মধ্যে রেখে রেখে রেগুলার ছাত্রকে বঞ্চিত করা আমি মনে করি না তাই আমরা একটা জিনিস দেখলাম যে সাধারণ সম্প্রতির সময় বিভিন্ন কারণে বিতর্কের তারা এক ধরনের বিতর্ক গায়ে নিয়েছেন বা বিতর্কের মাঝে তারা জড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ষাটটা কলেজকে অন্তর্ভুক্ত করার যে দাবিতে যারা আসলে অন্তর্ভুক্ত হয়েছিলেন তারা এক ধরনের সে সঞ্চটের কারণে তারা বাতিলের দাবি জানাচ্ছিলেন এবং যারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারাও এক ধরনের ভোগান্তি মনে করছেন এবং তারা সেটা বাতিলের আন্দোলন করলো সেই আন্দোলনে এক ধরনের উত্ত্যক্তের শিকার হয়েছে আন্দোলনকারীরা অভিযোগ আসে ছাত্রলীগ সেই উত্তক্তকারীর জায়গায় ছিল তারা যখন প্রতিবাদ করতে গেলো সেই জায়গায় ছাত্রলীগ যেভাবে করে সেখানে প্রবেশ করলো এই বিষয়টা যখন বিতর্কের জায়গায় তখন ছাত্রলীগকে কতটুকু আসলে আশাবাদী হওয়া যায় যে ছাত্রলীগ দ্বারা সঠিক রাজনীতিটা হবে ওফারুক ফারদ দেখুন ভাই যে মনীষীরা একটা কথা বলে যে একটা বিশ্ববিদ্যালয় যদি সুন্দর থাকে ভালো থাকে তাহলে একটা দেশ সুন্দর হয় ভালো হয় তো আমরা যখন দেখছি যে বাংলাদেশ আজকে বিশ্বের দরবারে প্রতিটা ক্ষেত্রেই অগ্রসর হয়েছে সেই সময় আমরা দেখছি যে ওই বিশ্ববিদ্যালয়কে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থির করার জন্য যে আন্দোলনটা হচ্ছিল সে আন্দোলনটাকে ছাত্রলীগ সমর্থন করেছে এবং ছাত্রদের যে দাবি ছিল যে সাতটি কলেজকে অন্তর্ভুক্তি করা নিয়ে সেই বিষয়ে ভিসি মহোদয় এবং প্রশাসন থেকে বলা হয়েছিল যে এ বিষয়ে আমরা যেটা সঠিক সিদ্ধান্তে যেটা তোমাদের চাওয়া সে বিষয়ে আমরা বসে সিন্ডিকেটে বসে একটি সিদ্ধান্ত নিব সমস্ত আশ্বাস বিশ্ববিদ্যালয় থেকে দেওয়ার পরও আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্য আপনারা দেখবেন বিভিন্ন যেটা যেটা বলছেন আপনারা তার বলে আসছেন যে আসলে তারা আপনারা শিক্ষার পরিবেশটা সুষ্ঠু রাখার জন্য সেখানে গিয়েছেন আপনারা এক ধরনের অভিভাবক আপনার পিতৃতুল্য সার বলছেন যে তারা যেন অমর্যাদার শিকার না হন কিন্তু ছাত্রলীগের এই অবস্থান সাধারণ শিক্ষকদের বিপরীতে চলে গেল কিনা ছাত্রলীগকে বরাবরই তাদের অবস্থানের কারণে সাধারণ শিক্ষার্থীর বিপরীতে তাদেরকে দাঁড় করাচ্ছে কিনা দোসরা ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনা সম্পর্কে মোটামুটি আপনি অকে দেখুন যে আমরা বিশ্ববিদ্যালয় কোনো ছাত্র যখন কোনো বিষয়ে বা কোনো দুর্ঘটনায় হোক বা কোনো সংঘর্ষই হোক বা যে কোনো বিষয়ে যখন আহত হয় বা নিহত হয় আমি দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের টিচাররা সেই পিতার মতো ওই লাশের পাশে বা সেই ঘটনার কাছে গিয়ে কোনো ঘটনা দুর্ঘটনা ঘটলে সমবেদনা প্রকাশ করে অশ্রু ঝরায় তো রাজশাহী বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় যারা দায়িত্বে থাকেন সেই মানুষগুলোকে আমরা ছাত্রদের সাথে একত্রতা ঘোষণা করে সেই সকল কি বলে নিহত পরিবারের পাশে এবং আহত সেই ছাত্রদের পাশে গিয়ে দেখি আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর দেখি যে সে টিচাররা আমাদের পিতার মতোই আমাদের দেখেন তো ছাত্রলীগ না যে শুধু ছাত্রলীগ না প্রত্যেকটা ছাত্রই যখন তার অভিভাবককে কোনো জায়গায় আটকে রাখা হবে অভিভাবককে হত্যার চেষ্টা চালানো হবে সেই সময় আমার মনে হয় যে এই মুক্ত বুদ্ধি চিন্তার একটি জায়গায় হ্যাঁ তারা ছাত্রলীগ না আমার মনে হয় যে তারা ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট হিসাবে তার অভিভাবকের পাশে দাঁড়িয়েছে যে আপনার পাশে দাঁড়াচ্ছেন অভিভাবকের কিন্তু শিক্ষার যে ধরনের উন্নয়নের জন্য ছাত্রলীগকে আমাদের পাশে প্রত্যাশা করে আমরা দেখলাম যে শিক্ষাক্ষেত্রে অনেকগুলো আবার শিক্ষামন্ত্রী যে ধরনের প্যারামিটার অ্যাওয়ার্ড পাচ্ছেন সেখানে বলাও মুশকিল যে শিক্ষামন্ত্রী ভালো কাজ করেন কিন্তু আমরা প্রশ্নপত্র ফাঁস বিভিন্ন বিতর্কে শিক্ষা প্রতিষ্ঠানকে জড়তে দেখেছি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এক ধরনের সেশন জট বা সাধারণ শিক্ষার্থীরা এক ভোগান্তির ঘটনা আমাদের কাছে পরিচিত যেখানে বর্তমান রাষ্ট্রপতি দিদিবার মেয়াদে আসার পর তিনি এই বিষয়টা চিন্তা করবেন যে সব বিশ্ববিদ্যালয়কে একটি পরীক্ষার মাধ্যমে যেন ভোগান্তি কমানো যায় এই দাবিগুলো যেটা সাধারণ শিক্ষার্থীরা ভুক্তভোগী হচ্ছে সেই জায়গায় ছাত্রলীগ কি যেন ভয়েস রেজ করতে পারছেন না সেখানে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছেন বা কোনো প্রগতিশীল সংগঠন আন্দোলন করছেন পরবর্তী শিক্ষার্থীরা আন্দোলনটা তাদের পক্ষে গেলে বা তারা যৌক্তিক মনে করলে তারা তাদের কাতারে গিয়ে তাদের সাথে তাদের দাবি আদায়ের জন্য নামছেন কিন্তু ছাত্রলীগকে কী কারণে এইসব দাবি আদায় দেখতে পাওয়া যায় না কারণ আটানব্বই সালে যখন ছাত্রলীগ এই বর্তমান সময়েরই ছাত্রলীগ বলা যায় সালে খুব দূরে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে তারা অবস্থান নিয়েছিল সরকারে আওয়ামী বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি মহোদয় আছেন তিনিও আওয়ামী সমর্থন করে মনে প্রাণ আওয়ামী ভালোবাসেন না আসলাম ভাই আপনার এই কথার সঙ্গে এক হতে পারলাম না আপনি যে একটু আপনার স্মৃতি থেকে দেখেন যে ছাত্রলীগ যেটা করে দেখায় পরবর্তী সব সংগঠন বা ছাত্র সংগঠন সেটা অনুকরণ করে যে সাধারণ ছাত্ররা পরীক্ষা দিতে আসবে তারা যেন ভোগান্তির শিকার না হন প্রত্যেকটা ক্যাম্পাসে দেখবেন তারা দিক নির্দেশনামূলক সাহায্য সহানুভূতির হাত বাড়িয়ে দেয় বিলবোর্ড থেকে শুরু করে আজকে যে একত্রিত প্রশ্ন করতে হবে এক জায়গায় অ্যাডমিশন টেস্ট করতে হবে সব ইউনিভার্সিটি যে এই থিমটা বাংলাদেশ ছাত্রলীগই প্রথম দিয়েছে সাধারণ ছাত্র যাতে সাধারণ ছাত্র কথার ভোগান্তির কথা প্রথম যদি কেউ ভাবে তো বাংলাদেশ ছাত্রলীগই ভাবে আসলাম ভাই আপনি এটা দেখবেন হ্যাঁ সে জায়গা থেকে আর দেখবেন যে যতরকম কল্যাণময় কাজ শিক্ষা সেক্টরে যতরকম পরিবর্তনশীল দেখবেন যে সবার আগে অগ্রণী ভূমিকা রেখেছে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা রেখেছে ছাত্রলীগ এখন সব কিছুর জন্য যে রাজপথে আসতে হবে এটাই কিন্তু পন্থা না এখন আপনি একটা চিন্তা করেন ছাত্রলীগ যদি সব রাজপথে আসে তাহলে ওই ক্যাম্পাস কি আর সচল থাকবে এখন ওই কয়জন যে আপনার ক্যাম্পাস ক্যাম্পাস সচল রাখার কারণে আসলে ছাত্রলীগ সেভাবে করে মানে ঢাকদল পিটিয়ে আসলে আন্দোলন বা দাবি আদায় সংগ্রামে থাকে না তারা দাবি আদায় সংগ্রামের ভিতরে থাকে কিন্তু ঢাকঢোলের বাইরে থেকে তারা তাদের ঘরোয়া আঙ্গিনায় বা তাদের ঘরোয়া পরিবেশে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তারা আসলে দাবি আদায়ের কাজটি করে যাচ্ছে আমরা দেখলাম বর্তমান সময়ে ছাত্র রাজনীতির যখন পচনের কথা বলা হচ্ছে বা রাজনীতির মূল পর্যায়ে যখন দুর্বৃত্তায়নের কথা বল বলা হচ্ছে অসৎ রাজনীতিবিদের কথা বলা হচ্ছে সে সময় একটা দাবি বারবার করে উঠে আসছে যে ছাত্র সংসদ নির্বাচন সে জায়গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আপনি যেটা বললেন যে কিছু কল্যাণমূলক কাজেই ছাত্রলীগকে দেখতে পাওয়া যাচ্ছে যেখানে বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলোতে রাজশাহী জেলা একটা বড় এরিয়া যেখানে ছয়টা সংসদীয় আসন আছে অনেকগুলো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আছে সেসব জায়গাতে ছাত্র সংসদ নির্বাচনের মতো জায়গায় যাওয়ার জন্য রাজশাহী জেলা ছাত্রলীগ কতটুকু প্রস্তুত ধন্যবাদ আসলাম ভাই যে কথাটি বললেন যে রাখস নির্বাচন আসলে রাখস নির্বাচন আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিলাম সেই সময় দেখেছি যে আমাদের তৎকালীন সাধারণ সম্পাদক রাজশাহী জেলা ছাত্রলীগের সরি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মাজিদুল ইসলাম অপু ভাই এবং আউল কবির জয় ভাই সভাপতি ছিলেন তৎকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তারা নির্বাচিত হওয়ার পরে তারা যে প্রথম যে আন্দোলনটা করেছিল সেটা হলো যে অবিলম্বে রাক নির্বাচন দেওয়া হোক তো আমরা সেই সময় আন্দোলন করেছি এবং এখনও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সভাপতি সাধারণ সম্পাদক আছেন কিব্রিয়াডুন তারাও কিন্তু এই রাকসন নির্বাচনের জন্য আন্দোলন করে যাচ্ছে আসলে জাতীয় রাজনীতিতে যদি রাকসন নির্বাচন না হয় জাতীয় রাজনীতিতে নেতৃত্ব শূন্য হবে আজকে আমরা দেখেছি যে যারা ডাকসু রাখসুর যারা ভিপি দিয়েছিলেন আজকে তারা দেখছি যে সারা বাংলাদেশে যে উচ্চ পর্যায়ে শীর্ষ পর্যায়ের যে নেতৃত্ব আমরা সেই মানুষগুলোকে দেখছি এবং রাকসু এবং ডাকসু নির্বাচনগুলো না হওয়ার ফলে এই যে রাজনীতিক যে শূন্যতা সৃষ্টি হয়েছে এই অবিলম্বে যদি এই নির্বাচনগুলো না দেওয়া যায় তাহলে দেখা যাবে যে বাংলাদেশ একসময় নেতৃত্ব শূন্য হয়ে যাবে সেই জায়গাতে সাধারণত একটা চিন্তা করছে যে আগামী দিনে আসলে ছাত্র নেতারা যারা আসবেন তারা যেন এইসব ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে তারা যেন তাদের ইমেজটা তৈরি করতে পারে বা তাদের কথাতে সেই ধরনের প্রার্থীর আসলে তারা যেন বের করতে পারে যারা আসলে সাধারণ শিক্ষার্থীর পাশে দাঁড়াবে সেই জায়গা থেকে আগামী দিনে ছাত্রলীগের যে সম্মেলন আসে জেলা শাখায় হতে যাচ্ছে সেই জায়গায় এই বিষয়টা কতটুকু মাথায় রাখা হবে বলে মনে করছেন সরি কোন বিষয়টা বললেন যেন যে যারা আসলে নেতৃত্বে আসবে তারা বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনের মতো জায়গা বা পরিবেশ সৃষ্টি করতে ভূমিকা রাখবে ধন্যবাদ আসলাম ভাই যেটা হলো যে আজকে আপনি দেখবেন যে যখনই আপনার ডাকসু ডাকসু নির্বাচনগুলো হয়ে যাবে ঠিক সেই সময় দেখবেন যে জেলা পর্যায়ে এই যে বিভিন্ন কলেজগুলো আছে এই কলেজগুলোতে দেখবেন যে কলেজ সংসদ নির্বাচনগুলো শুরু হয়ে যাবে আসলে আমাদের প্রথম যে কাজটা সেটা হলো যে আমাদের প্রথমে ডাকসু নির্বাচনটা শুরু করা উচিত এই নির্বাচনটা হয়ে গেলে দেখবেন যে আমাদের রাশায় বিশ্ববিদ্যালয়ে রাকসুর নির্বাচনটা হয়ে যাবে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সব নির্বাচনগুলো আমার মনে হয় যে যে ছাত্র ছাত্র সংগঠন ছাত্র সংসদের যে নির্বাচনগুলো সেটা শুরু হয়ে যাবে এবং সারা সমস্ত বিশ্ববিদ্যালয় যখন এটা শুরু হয়ে যাবে আমার জেলা পর্যায়ের দেখা যাবে যে সেই কলেজ পর্যায়ের সেই কলেজ সংসদ নির্বাচনগুলো শুরু হবে যে বিষয়টি আমরা দেখলাম যে ছাত্র লীগের হুট করে এই 2018 সালের নির্বাচনের বছর বলা হচ্ছে এবং সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত সেই জায়গা ছাত্র লীগের সম্মেলনের ডেট এত তাড়াহুড়া করে কি কারণে আসলো এই ধরনের বিতর্কিত ঢাকা বিশ্ববিদ্যালয়গুলোর মতো বিতর্কিত ইস্যুর কারণে যে না কি কারণে ছাত্র লীগের সম্মেলন না গণতান্ত্রিক উপায়ের যে কথা বলেছিলেন সেই ধারাবায়কতা সম্পূর্ণ গণতান্ত্রিক ধারাবায়কতা নির্বাচন আর ছাত্রলীগের ছাত্রলীগ সদা সবসময় প্রস্তুত সকল নির্বাচনের জন্যে জাতীয় নির্বাচন বলেন আর ছাত্র সংসদ নির্বাচন বলেন যে ছাত্র আগামীতে যে ছাত্র আসবে সেও নির্বাচনের জন্য প্রস্তুত যে আজকে আছে সেও প্রস্তুত গত যে ছিল সেও প্রস্তুত ছিল হ্যাঁ বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্ব এবং বাংলাদেশ ছাত্রলীগ অলয় সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের ছাত্রলীগের সম্মেলন বা ছাত্রলীগে এটা নির্বাচনের জন্য কোনো বাধা না বা কোনো না মঞ্চ আর উৎসাহ নিয়ে কাজ করে এখানে আর সবসময় বাংলাদেশ ছাত্রলীগ দেখবেন যে গণতান্ত্রিক গণতন্ত্রের জন্য গণতন্ত্রের প্রক্রিয়ার জন্য ছাত্র সংসদ নির্বাচনের জন্য সবসময় অগ্রণী ভূমিকা রাখে এটা ফার্দ বেকার যাবে একই বিষয়ে যে আসলে নির্বাচনের আগে ছাত্রলীগের সম্মেলন নতুন যারা নেতৃত্বে আসবেন তারা কতটুকু এই বিষয়টা নির্বাচনে যে প্রচারণার কথা বলছেন সরকারের অনেক উন্নয়নমূলক কর্মের যে কথা বলা হচ্ছে সেই বিষয়টা মানুষের দৌড়গড়ে পৌঁছাতে সে কতটুকু ভূমিকা রাখতে পারবে হ্যাঁ আসলাম ভাই সেটা হলো যে হ্যাঁ প্রচার প্রচারণার বিষয়ে আমার কথা আছে যে আসলে আমরা কথায় কথায় বলি যে উইনিট এট চেঞ্জ আমাদের পরিবর্তন দরকার তো আমরা যে পরিবর্তনের কথা বলি তো ছাত্রলীগের মাঝে এই যে প্রচার প্রচুর প্রচারণার যে স্টাইলটা হ্যাঁ সেটার আমার মনে হয় যে আগামীতে যারা কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃত্বে আসবে তাদের এই বিষয়টার দিকে সর্বপ্রথম নজর দিতে হবে যে প্রচার প্রচারের বিষয়টা আজকে দেখেন যে আমরা যদি বলি বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম নির্বাচনের কথাও যদি বলি সেই সময় প্রচারণার যে স্টাইল ছিল আমাদের যে ছোট একটা লিপলেট সেখানে প্রার্থী এবং আমাদের যে স্বাধীনতার প্রতীক আমাদের যে উন্নয়নের প্রতীক এই যে নৌকার প্রতীক সম্বলিত যে লিপলেটগুলো আমরা সব হাতে হাতে দিতাম বাট আমরা এই যে বিগত দিনে যে নির্বাচনগুলো হচ্ছে আমরা দেখতেছি যে আমাদের প্রচারণার যে স্টাইলটা সেম আছে বাংলাদেশ অনেক এগিয়েছে আমাদের সংগঠন অনেক ডিজিটালাইজ হয়েছে বাট আমাদের এই প্রচারণার স্টাইলটা একই আছে তো আমার মনে হয় যে আসলে প্রচার প্রচারণা নিয়ে ছাত্রলীগকে এগিয়ে আসতে হবে আমি আপনাকে একটা কথা বলি যে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সভ্যতার কথা যদি আমরা বলি যে এটা হলো গ্রিক সভ্যতা তো গ্রিক সভ্যতা অ্যাথেন্সকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এখানে যেই অ্যাথেন্সের সেই সময় যে শাসক ছিলেন সোপোকলিস সে এই তরুণ প্রজন্মকে নিয়ে যে স্বপ্নের কথা বলি সর্বপ্রথম সেই আর কি সেই গ্রিক শাসকই এই তরুণদের নিয়ে প্রথম তরুণদেরকে সামনে নিয়ে সেই রাষ্ট্রীয় যে অনুষ্ঠানগুলো হতো সেই রাষ্ট্রীয় অনুষ্ঠান অনুষ্ঠানগুলো থেকেও তরুণদেরকে সামনে চেয়ারে বসিয়ে সপক্লিস বলতেন যে তোমরা এখানে শপথ নেও যে বর্তমান যে অ্যাথেন্সকে দেখছো এখন যে গ্রিসকে দেখছো আগামীতে তোমরা এর থেকে সুন্দর হ্যাঁ প্রচার প্রচারমুখী এবং ভালো একটি অ্যাথেন্স ভালো একটি গ্রিস উপহার দিয়ে যাবে তো এই যে তরুণ প্রজন্মের কথা আমরা বলি যে তরুণ প্রজন্মকে আসলে কাজে লাগাতে হবে তরুণ প্রজন্মে সেই সময় গ্রিস সভ্যতা গঠনে এই তরুণ প্রজন্ম সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আজকে আমরা যাদেরকে তরুণ বলছি আমাদের মতো যারা তরুণ আছে ছাত্রলীগ এই ছাত্রলীগকে এই প্রচারের বিষয়গুলো এবং সুন্দর ডিজিটাল বাংলাদেশ নির্মাণ নির্মাণের জন্য তাদেরকেই মুখ্য ভূমিকা পালন করতে হবে আমরা দেখছি যে জামাত জামা জামাতের যে ছাত্র সংগঠন শিবির তারা এই প্রচার প্রচারণায় তারা থেকে একটু যারা রাজনীতি করেন তাদের যখন প্রচারণার জায়গায় শক্তিশালী অবস্থান আছে সেই জায়গায় ছাত্রলীগের সেই শক্তিশালী অবস্থান আছে তাদের সেই রকম করে ম্যান পাওয়ার আছে তারা প্রচারণার মধ্য দিয়ে সরকারের উন্নয়নমূলক কাজটা জন্য দৌড় করাতে পৌঁছে দিতে চায় আর একটা বিষয় বিভিন্ন ধরনের সংসদ সদস্য নামে অনেকগুলো অভিযোগ আসে এবং সে জায়গায় বিভিন্ন কন্দল কোন্দলের কথা শুনে যেমন আপনার তানোরে এক এমপি বরাবর সেভেন স্টার আছে বা বাগমারাতে জঙ্গিবাদের যে ধরনের উত্থান ঘট ঘটলো সেই জায়গায় ছাত্রলীগ কতটুকু জেলা ছাত্রলীগের অবদান কতটুকু ছিল সেই জায়গার ক্ষেত্রে যে সেই পরিবেশটা সঠিক রাখা বা সরকারের পক্ষের প্রচারণা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের অবস্থান জানান দেওয়া আসলে দেখেন যে মূল প্রচারণার কাজটা আজও যে কাজটা প্রচারণা করে সরকারের যে মূল প্রচার উন্নয়নমূলক প্রচারণা বা ডিজিটাল প্রচারণা মূল কাজটাই করে বাংলার ছাত্রলীগ কর্মীরা কর্মীরা তরুণ প্রজন্মরা নেট ইন্টারনেট ফেসবুকের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আর আগামী তো এই প্রচারণা এখন যেটা হচ্ছে আপনি যে কথাটা বললেন যে অভ্যন্তরীণ সমস্যা গোদারি বা বাগমারা ছাত্রলীগের এখানে কি ভূমিকা আসলে সামনে নির্বাচন বাংলাদেশ দল একটা বৃহৎ রাজনৈতিক দল এখানে সামনে মনোনয়নটা হচ্ছে পরিবর্তনশীল প্রক্রিয়া যে কেউ একবার পাবে কেউ বারবার পাবে এখানে প্রত্যাশা অনেকের মনোনয়ন প্রত্যাশী থাকবে এটাই বাস্তবতা কেউ কারোর বিরোধিতা আমি এটা মনে করি না যে এমপির বিরোধিতা সাতজন বা সাতজনের বিরোধিতা এমপি এখানে যার যার বৃহৎ রাজনীতি সবাই মনোনয়ন প্রত্যাশী আর জনাইত্রীর শেখাশিনা যার হাতে নৌকাটা তুলে দিবে যার হাতে দায়িত্ব দিবে নৌকা মনে করবেন বাংলাদেশ ছাত্রলী প্রত্যেকটা নেতাকর্মী মনে করবেন যে জনাইতের শেখাশনের সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত তার জন্য সর্বোত্তক প্রচারণা মধ্যে ঔকবদ্ধভাবে কাজ করবে এটাই হচ্ছে বাস্তব কোনো ভেদাভেদ নাই আজও নাই আগামীত নয় থাকবে না ইনশাল্লাহ মানে ভেদাভেদের বাইরে থেকে ছাত্রলীয়ে রাজনীতি করছে এবং রাজনীতির ভিতরে থাকতে চায় একটু জানতে চাই ওহাদিন ভাইয়ের কাছে যে যেই ধরনের বিভিন্ন ধরনের অভ্যন্তরীণ কোন্দলের কথা শোনা যায় বিভিন্ন ধরনের ভিত্তিক রাজনীতির অভিযোগ যে ছাত্রলীগের ওপর বর্তায় সেই ধারা থেকে আসলে কতটুকু বেরিয়ে আসা গেছে দেখুন ভাই আমি প্রচারের কথাটা বলছিলাম শেষ করতে পারি নাই তখন তো আমি আমি যেটা বলি যে সামনে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন আমার মনে হয় যে ছাত্রলীগকে প্রচারণার যে দায়িত্বটা ছাত্রলীগকেই নিতে হবে আমরা দেখি যে শিবির বিভিন্ন কৌশল এই রাশাহী সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বা সামনে রেখে ছাত্র শিবির বিভিন্ন কৌশলে ভোটারদের কাছে গিয়ে আপনারা জানেন তারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভিন্নভাবে ভোটারদের কনভিন্স করার চেষ্টা করে তা আমার মনে হয় যে ছাত্রলীগকে এই অপপ্রচারের বিরুদ্ধে এবং প্রচারণার সমস্ত দায়িত্ব আপনারা জানেন যে রাশাই মহানগর ছাত্রলীগ এখন রকি এবং রাজীব এবং তাদের যে নেতৃত্বে আছেন অন্না তিনি খুব সুন্দরভাবে এই রাজশাহী ছাত্রলীগটাকে সুসংগঠিত করেছেন আমার মনে হয় যে তাকে এই প্রচারের সমস্ত দায়িত্ব নিতে হবে এবং যে অপপ্রচারগুলো শিবির চালায় সেই অপ অপপ্রচারের বিপক্ষে কিভাবে তাদেরকে সেই অপপ্রচারকে মোকাবিলা করা যায় সেই বিষয়গুলো এখন সামনে নিয়ে এসে এবং সেটাকে কিভাবে আরো আমাদের এই সুন্দরভাবে আমাদের যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে এবং রাজশাহী সিটি কর্পোরেশনে এই যে আমাদের সাবেক সফল মেয়র খারিজামান লিটন ভাই যে উন্নয়নমূলক কাজ করেছে সেই কাজগুলোকে হ্যাঁ এই কাজগুলোকে সামনে নিয়ে এসে একটা জিনিস জানতে চাইব আপনার কাছে যে বিভিন্ন যেহেতু নির্বাচনের সামনে আপনাদের ছয়টা আসন আছে পাশাপাশি

রাশে সিটি কর্পোরেশনের নির্বাচনে গত নির্বাচনে আমার মনে হয় যে কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে রাশে মহানগর আওয়ামী লীগের নেতা থেকে শুরু করে রাশে জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ সেই সময় আমরা যে প্রচারণা করেছি সেটাকে ওয়েলকাম জানিয়েছিল এবং বলেছিল যে তোমাদের প্রচারণাটাই হ্যাঁ সব থেকে সুন্দর হচ্ছে ভালো হচ্ছে সেই সময় দেখতেন যে আমরা প্রতিদিন প্রায় এক থেকে দেড় হাজারের মতো ছাত্রলীগের নেতৃবৃন্দকে একসাথে করে নিয়ে আমার মনে হয় যে রাজশাহী সিটির এমন কোনো ওয়ার্ড নাই এমন কোনো বাড়ি নাই যেখানে রাজশাহী জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা গত নির্বাচন নির্বাচনের সময় প্রচার প্রচারণা চালায় নাই একটা বিষয়টা বলছিলাম যে আপনাদের লেজুর ভিত্তিক যে অভিযোগটা ছাত্রলীগের বর্তায় এই বিষয়টা নিয়ে দেখুন যে আমার মনে হয় যে রাজশাহী জেলা ছাত্রলীগে বর্তমান যারা নেতৃত্ব দিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মেরাজুল ইসলাম মেরাজ এবং ছোট ভাই হাবিব খান তো আমার মনে হয় যে তারা খুব সুন্দরভাবে রাজশাহী জেলা ছাত্রলীগের নেতৃত্ব দিচ্ছেন এবং আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে যাই এবং তাদের মধ্যে এই যে লেজুর বৃত্তির যে বিষয়টা আমি তাদের মধ্যে দেখি না তারা সবসময় যে কমিটিগুলো দেন দেন নিজেরা ওই এলাকার যারা যোগ্য মেধাবী ছাত্রনেতা তাদেরকে তারা নেতৃত্বে নিয়ে আসছেন এবং আমার মনে হয় যে তাদের মধ্যে এই বিষয়গুলো আমি দেখি না মানে গ্রুপিং এবং লেজুর ভিত্তিক যে রাজনীতির কথা বলা হয় যে দোষারোপটা ছাত্রলীগের ওপর বর্তমানে সেই ধারা থেকে তারা বাইরে আছে এবং এক ধরনের সুষ্ঠু রাজনীতি করতে চায় অনুষ্ঠানে এবার শেষ পর্যায়ে চলেছে সৈকত ভাই যারা আগে আসলে আগামী নেতৃত্বে আসবে তাদের প্রতি সাবেক ছাত্রনেতা হিসেবে আপনাদের কী মেসেজ থাকবে তাদের প্রতি আমাদের মেসেজ বা প্রত্যাশা বলেন যে তারা প্রথমত নিজে মেধাবী হবে লেখাপড়া করবে তার নিজের লেখাপড়াটা ঠিক রাখবে সে নিজেকে যোগ্য রাখবে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে গ্রহণযোগ্যতা রাখবে যেন তার গ্রহণযোগ্যতাটা কোনোভাবে না যায় এবং পরিশ্রমী হবে পরিশ্রমী হবে সঠিক পরিশ্রমী হবে বিনয়ী হবে দে এবং সাংগঠনিক দক্ষতা দিয়ে তার যোগ্যতা প্রমাণ করবে সময়ের কাজটা সময়ে করবে এবং যথাসময়ে করে নিজের যোগ্যতাটা প্রমাণ করবে এই প্রত্যাশাটাই করে এবং বাংলাদেশ গড়ার জন্য আগামী সুন্দর বাংলাদেশ গড়ার জন্য এবং আমার রাশিয়া জেলা ছাত্রলীগ আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করে সরকার গঠন করে এই শিক্ষা নগরটি নগরীটাকে এবং রাশে আগামী আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন এত সুন্দর রাশিয়ায় যে মানুষটি উপহার দিয়েছিল খায়রুজ্জামান জমা তার জন্য কাজ করে এই সুন্দর রাশিয়াকে আরও সুন্দর করার জন্য সর্বাত্মক ভূমিকা রাখবে সবার মাঝে এই প্রত্যাশাটাই হচ্ছে আগামী ছাত্রলীগের ছাত্র নেতাদের কাছ থেকে এই বলে আমি তাদের অসংখ্য ধন্যবাদ ইয়াসিল আফার সৈকত এবং ওমর ফারুক ফারদিন ভাইকে যে তারা সবাই করে ছাত্রলীগের তার প্রত্যাশার কথা বললেন তাদের দিনে রাজনীতির অভিজ্ঞতা এবং যে প্রত্যাশা নিয়ে আজও রাজনীতির মাঠে আছেন সে প্রত্যাশাটা ব্যক্ত করলেন আগামী এগারো ফেব্রুয়ারি ছাত্রলীগের সম্মেলনের মধ্য দিয়ে ছাত্রলীগ আসলে যে ধারায় রাজনীতি করতে চায় এবং বাংলাদেশ আওয়ামী লীগ এবং বর্তমান সরকার যে কাজগুলো করতে চায় তার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা আসলে ছাত্রলীগকে তারা দেখতে চায় সাবেক ছাত্র এই তাদের প্রত্যাশা এবং তাদের কার্যক্রম থেকে আওয়ামী উপকৃত হবে বাংলাদেশ উপকৃত হবে এবং পরিচ্ছন্ন রাজনীতি এবং পরিশ্রমী রাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে একটা গুণগত পরিবর্তন আসবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান শেষ করছি অনুষ্ঠান পুনঃপ্রচার হবে আগামীকাল সন্ধ্যা ছটা অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট বরণ টিভি ডট কম আবারও ধন্যবাদ আমাদের